वेलकम बैक टू द चैनल पारमिताज फैशन। और सबाई केमन आछो? आशा करी सबाई खूब भालो आछो, सुस्थ आछो। तो आमराओ भालो आछी। और आमि बालकनी थेके एखन भिडियोटा शूट करछी एई जे। और आज के सानडे, तो आमार ब्रेकफास्टो रेडी हो गेछे। और बाइरे भीषण रोद्दुर, माने देखे मन हच्छे 11টা বা 12টা प्राय बेजेई गेछे। और भीषण गरम, कोनो हावा टावा चलछे ना खूब एकटा। तो ब्रेकफास्ट बनाते बनाते ताई किच्छु शूट करते पारिनी। और आज के मानस एकटू आमाके हेल्प करेछे, कारण एत गरम, ओके बोलछि आज के परोटा बनिएछि और साथे घुगनी। तो परोटाटा बेलछि और ओके बोलछि तुमि एकटू फ्राई करे दाओ, माने भीषण गरम, पुरो घेमे गेछिलाम। तो ताई आर किच्छु शूट करते पारिनी, तो ताड़ाताड़ी करे माने बानालाम ब्रेकफास्ट। और आज के चूले एकटू तेल लागिएछि, तो ताई चिपचिप, माने देखे मने हबे तोमादेर। तो शैम्पू करब। আর এই তাহলে চলো, আর বেশি বকবক করব না, ব্রেকফাস্টটাও ঠান্ডা হয়ে যাবে। তো চলো তোমাদের সাথে শেয়ার করি। সানডের ব্রেকফাস্টে দেখো ঘুগনি আর সাথে আছে পরোটা, এটাই আজকে আমাদের ব্রেকফাস্ট। बाय, सावधान जाओ। রান্নাঘরে এসে গেছি আর একটু রান্নাও চাপিয়ে দিয়েছি। তিনটে ওভেনে তিন দিকেই রান্না চাপিয়ে দিয়েছি। এই যে দেখো, একদিকে ভাত, তারপরে ওই মাঝখানটাতে ডাল সেদ্ধ, আর এই দিকটাতে কুমড়োর তরকারি হচ্ছে। তো আজকে একদমই সিম্পল, আর একটু কিছু একটা পোস্তর বড়া এরকম করব ভেবেছি। তো এটাই আজকের মেনু, আর একদমই সিম্পল। তো মানসও গেছে একটু ডাক্তার দেখাতে, ওর গলাটা ব্যথা ব্যথা করছে, তাই মানে গলা ধরেছে। তো বলছে ডাক্তার দেখিয়ে নি, তাই ও বেরিয়েছে, আমি বাড়িতেই আছি। তো এই, আর বিকেলে ইচ্ছা আছে আজকে একটু বিগ বাজার যাব, কারণ পূজোর ভাবছি কিছু যদি কেনাকাটা করি। কিছুই তো কেনা হয়নি আমাদের এখনও, দেখা যাক যদি কিছু নেওয়া হয়। তো বিকেলবেলা একটু বেরোবো ভেবেছি। তো এইসবই। আর ভীষণ গরম, মুখটা দেখো কেমন, মানে ঘামে পুরো ভরে যাচ্ছে। যে দেখো আজকে লাঞ্চ রেডি, এখানে আছে কুমড়োর তরকারি, তারপরে এটাতে আছে ডিম সেদ্ধ করে মাখিয়েছি, আর এটাও ডাল সেদ্ধ, আর এখানে আছে আলু উচ্ছে ভাতে। তো পোস্তর বড়াটা আর বানালাম না এখন, তো এটাই আজকের লাঞ্চ। আমরা দেখো রেডি হয়ে গেছি, আর এখন একটু যাব মাছের বাজার। আর দেখা যাক কোথায় ঘুরে ঘুরে আসতে পারি, সানডে তাই একটু বেরোলাম, বাট লকডাউন আজকে। আর এই যে দেখো, তো ওরাও রেডি হয়ে গেছে, চলো যাওয়া যাক। আমরা দেখো মেন রোড হয়েই যাচ্ছি, বাট এই রাস্তাগুলো না ভীষণ জ্যাম হয়, ভিড় থাকে। আর আজকে দেখো লকডাউনের জন্য একদম খালি। Thank you.
থেকে এসে গেছি আমরা, আর বাইরে যা গরম, মানে কি বলবো, আজকে শপিং মলটাও খোলা নেই, তো কিছু শপিং তো করা হলোই না। এমনি একটু ফিশ মার্কেট, তো সবজি টবজি এইসবই কিনে নিয়ে এলাম। তারপরে চাল শেষ হয়ে গেছিলো, ওই যে পেছনে দেখো, চাল সবজি, তারপরে মাছ কেনা হয়েছে, তো ওগুলোই মানে পরিষ্কার করা হয়নি এখনও। তো মানুষ একটু সিঙাড়া কিনে এনেছে, তো ওটাই এখন একটু খাবো বিকেলের টিফিন, তো এটাই। আর তারপরে মাছগুলোকেও একটু ক্লিন করব। তো আজকে ভালো, মানে মাছের দোকানেও খুব ভিড়, আর ভালো মানে টাটকা মাছ ছিল, তো আমরা একটু চিংড়ি মাছ, তারপরে রুই মাছ এগুলো এনেছি, তো এইসবই। আর তাহলে চলো, আর একটু পরে আবার কথা বলছি, মাছগুলোকেও একটু ক্লিন করতে হবে, তো এইসবই আর কি। যে ব্রেড পকোড়া, তারপরে সিঙাড়া, এইসবই এনেছে। এই যে দেখো, মাছগুলো ক্লিন করলাম এই মাত্র, এখানে চিংড়ি মাছ, আর এটাতে তো রুই মাছ, এটাও ক্লিন হয়ে গেছে। আর এটা চিংড়ি মাছটা না একটু বাড়িতেই কেটে নেব, জাস্ট ক্লিন করে রেখেছি। এখানে দেখো সবজিগুলো এনে মাছ কিনতে গিয়ে বেশ ভালো আজ সবজি পেলাম, তো বাড়ির মতো দেখো, ওই সবুজ বেগুনগুলো পেয়েছি, তারপরে পেঁপে, আর এই যে কাঁচকলা, তারপরে ঝিঙ্গে পেয়েছি। আমাদের সোসাইটির সামনে না খুব একটা পাওয়া যায় না, মানে এই সবুজ বেগুনগুলো, তো যেখানে মাছ কিনতে যাই ওখানে খুব ভালো, মানে আমাদের মানে ওয়েস্ট বেঙ্গলের মতো ভালো সবজি পাওয়া যায়, তাই নিয়ে নিলাম। তো আমাদের ডিনার কমপ্লিট হয়ে গেছে, আর ডিনারে ছিল কুমড়োর তরকারি, তো ওই দুপুরবেলার একটু বেশি করেই বানিয়েছিলাম, আর রুটি বানিয়েছিলাম আজকে, তো মাছ ভাজা, ব্যাস এটাই আজকের ডিনার। তো এখন ব্লগটাও আমি এবার শেষ করব, কারণ সকাল থেকে শুরু করেছিলাম, পুরো দিনের একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করেছি, আশা করি তোমাদের ভালো লাগলো। তো এভাবেই সাপোর্ট করো, পাশে থেকো, আর কাদের কাদের পুজো শপিং হচ্ছে আমাকেও বলো। তো আমাদের তো কিছুই হয়নি এখনও, আজকেও শপিং মল গেলাম বাট বন্ধ ছিল, তো কিছু কেনাকাটা হয়নি, তো এই ব্যাপার। আর তাহলে চলো, আর প্লিজ একটা লাইক দিও ভিডিওতে, কারণ তোমরা অনেকেই ভুলে যাচ্ছ লাইক দিতে, তো প্লিজ একটা লাইক দিয়ে দিও, তো আমার খুবই ভালো লাগবে। তো চলো, আর যারা নতুন ভিজিট করছো আমার চ্যানেলটা, প্লিজ তোমরা 3-4 মিনিট ভিডিও দেখার পর সাবস্ক্রাইব করো, নয়তো মানে ইউটিউব থেকে এটা অ্যালাউ করছে না, তো এটা প্লিজ তোমরা মাথায় রেখো। তো চলো, আর চলে আসবো আরও একটা নতুন ভিডিও নিয়ে, তো এখনকার মতো টাটা, গুড নাইট।